লবণ নিয়ে গুজবের রেশ কাটতে না কাটতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবার তুলসী পাতা নিয়ে গুজব ছড়িয়েছে একটি মহল। সাতটি তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবেন না এমন গুজবে এ উপজেলায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও তুলসী পাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। গত দুই দিন ধরে কোটালীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে অনেকেই সাতটি করে তুলসী পাতা খাচ্ছেন। তাদের ধারণা এই পাতা খেলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না, তবে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুশান্ত বৈদ্য। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন দেশের সব শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করা যেতে পারে। বিভিন্ন দেশেও এমন ট্রেড সেন্টার রয়েছে যেখানে সারা বছর মেলা হয়ে থাকে। গতকাল সন্ধ্যায় সিলেট নগরের শাহী ঈদগাহের সদর উপজেলা মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট চেম্বার সভাপতি আফজাল রশিদ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। ইতিহাস বিভাগের দাবিতে আবারও উত্তাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালে প্রশাসনিক ভবনের তালা দিয়ে ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এর আগেও ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, তবে ইউজিসি কর্তৃক তদন্ত কমিটি গঠন করায় গত 21 ফেব্রুয়ারি শিক্ষার্থীরা 5 মার্চের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। অন্যথায় 6 মার্চ থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় গত 6 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে বসুন্ধরা কিংস। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বনাম বসুন্ধরা কিংসের মধ্যে খেলাটি শুরু হয়। খেলার প্রথমার্ধে 22 মিনিটের মাথায় মোহামেডানের পক্ষে 16 নম্বর জার্সি পরিহত বিদেশি খেলোয়াড় অবি মনিকি একমাত্র গোলটি করেন। এর আগে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহার খেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।